নমস্কার, আমি প্রমা। মায়ের হাতে রান্নার জাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের একমাত্র ঠিকানা। আপনারা যখনই মনে হবে কিছু সুস্বাদু খাবার বানাবো, আপনারা আমার চ্যানেলটিকে আসুন, ইউটিউবে লিখুন মায়ের হাতে রান্নার জাদু, দেখুন আমার ভিডিওগুলো। এবং খুব সহজে ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। লকডাউন চলছে, সবাই গৃহবন্দী, প্রয়োজনীয় জিনিস হাতের কাছে অনেকেই পাচ্ছি না। কিন্তু যে জিনিসগুলো ফেলে দিচ্ছি সেটা ব্যবহার করে একটা মেনু আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি। চলুন শুরু করি। এখানে আমি নিয়েছি লাউয়ের বিচি, আলুর চোঁচা এবং লঙ্কা। লাউয়ের বিচি, আলুর চোঁচা দুটোই ফেলানো জিনিস আমার, কিন্তু এটা দিয়েই আমি আজকে একটা সুস্বাদু মেনু আপনাদের দেখাচ্ছি। লাউয়ের বিচি এবং আলুর চোঁচা লঙ্কা সহ পেস্ট করে নিয়েছি। দেখুন, আমি মিক্সিতে এটা পেস্ট করেছি, একটু ভালোভাবে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে এবার রান্নাতে চলে যাচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেল ইউজ করব, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে কালো জিরা ফোড়ন দেব। এরপরে আমার যে পেস্ট করে রাখা লাউয়ের বিচি সেটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এটা দিয়ে দিলাম। এবার এই রান্নাটার মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো এবং নুন অ্যাড করে দিচ্ছি এবং নেড়ে চেড়ে আস্তে আস্তে রান্নাটা করতে থাকছি। আরেকটা জিনিস, একদম নতুন একটা জিনিস আমি আজকে আপনাদের বলছি। আমি চেষ্টা করব, আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে ঘরোয়া ব্যাপারে অনেক কিছু শিখেছি, যেগুলো টিপস হিসেবে আমার নিত্য প্রয়োজনীয় কাজে আমার এটা কাজে আসে, আমি সেগুলো প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আমি চেষ্টা করবো প্রতিদিন আপনাদের যে কোনো একটা করে, দুটো করে যা পারবো টিপস দিতে রান্নার। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন, তবেই কিন্তু আপনারা এই অতি প্রয়োজনীয় টিপসগুলো দেখতে পারবেন। মোটামুটি 8 মিনিট আমার হয়ে গেছে এটা আমার রান্না করছি। দেখুন, একদম শুকিয়ে গেছে, চিনিটা দিয়ে দিলাম। 8 থেকে 10 মিনিট টাইম লাগবে, বেশি টাইমও লাগবে না, একদম ফেলানো জিনিস দিয়ে অতি সুস্বাদে একটা খাবার তৈরি হয়ে গেল। একটু মিষ্টি দিয়ে দিলাম, এটা অপশনাল। এবার নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন, পুরোটা রান্নাই আমার একদম কম আজে রান্না করছি। দেখুন, এটা কালারটা দেখে নিন, এটা একদম এরকম করে শুকিয়ে ফেলতে হবে, তবে জিনিসটা একটু ভাজা ভাজা হবে এবং টেস্টি হবে। চলুন নামিয়ে নিই, এটা হয়ে গেছে আমার। আমার তৈরি হয়ে গেল লাউয়ের বিচি দিয়ে একটা নতুন সুস্বাদু রেসিপি। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার সাথে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে নতুন ভিডিওগুলো রোজ রোজ পেতে থাকুন। আমরা তো সবাই নেল পালিশ ইউজ করি, ন্যাচারাল কালারের নেল পালিশটাকে কিন্তু আপনারা খুব সহজে আঠা হিসেবে ইউজ করতে পারেন, যখন আপনাদের বাড়িতে আঠাটা না থাকবে। জানি না এটা আপনারা জানতেন কিনা, জানলে অবশ্যই আমাকে একটা ছোট্ট থ্যাঙ্কস বলে দেবেন।